আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে দর্শক এই মুহূর্তে অবস্থান করছি পানের বরজে আজকে আমরা চলে আসছি গাইবান্ধা জেলার পলাশবাড়ি সদর উপজেলার দুই নং হোসেনপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে দর্শক পলাশবাড়ির সদরের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে বা এলাকা রয়েছে প্রায় চাষিরাই পান চাষ করে আসতেছেন দীর্ঘদিন যাবৎ তো আজকে যে চাষির খেতে এই মুহূর্তে বসে কথা বলছি তিনি হচ্ছেন রাজা মিয়া তিনিও দীর্ঘদিন যাবত পান চাষ করে আসতেছেন তার মূলত হচ্ছে দশ বিঘার পান চাষ তো আপনারা জানেন যে পান একটি অত্তকারী ফসল অনেকেই পান খেয়ে থাকে পানের সাথে নানা উপদ্রব মিক্সার করে অনেকে খায় তো আমরা আজকে পান চাষের বিষয়গুলো আপনাদের জানাবো চাষিরা কিভাবে এটি চাষ করে পান চাষের কিছু কৌশল রয়েছে এই কাজটি হচ্ছে খুবই কষ্টসাধ্য যেটি চাষিরা করে আমরা সেই পানগুলো আমরা বাজারে পাই তো সেই বিষয়গুলো জানবো চাষিরা এখানে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে এতে তারা অর্থনৈতিক ভাবে কতটুকু লাভবান হচ্ছে এই বিষয়গুলো আপনাদের জানার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আমরা আজকে পাঁচ চাষের বিভিন্ন বিষয় আপনাদের জানার চেষ্টা করবো চলুন শুরু করা যাক

এই এই গল্পটা যদি একটু বলতেন আসলে কত বছর যাবতে এই 50 শুরুটা হয়েছিল এটা সেই দাদার দাদার আমল থেকে দাদার দাদার আমল থেকে মানে আপনার দাদার তার দাদার তার দাদার এই এলাকাগুলোতে কি পরিমাণ চাষিডা রয়েছে যারা 50 করে আচ্ছা শোভাই এই সবাই গ্রাম শোভাই কি হয় করে সবাই অন্য কি ফসল গুলো হয় অন্যে 50 সাথে কলা ফটল বেগুন ধান আ বাবা আপনি কি কি ফসল চাষ করেন বেগুন আছে পটোল আছে আমড়ল কলা ধান আচ্ছা আচ্ছা পানো করছেন পান কত বিঘা তিন 3 বিঘা 3 বিঘা যে প্লটটাতে আছে এটা তো বিশাল এটা 2 বিঘা এটা 2 বিঘা চাষ পদ্ধতিতে কেমন হইছে চাচা কিভাবে এটা করতে হয় পদ্ধতি মানে মাটি বহু বয়স কত বছর এই পানের বরসটা এটা 13 বছর 13 বছর একই জমিতে 13 বছর ধরে চাষ করতেছেন

এলে যে মনে করেন এই বড় বর্ষে দুই আড়াই লাখ টাকা খরচ এই দুই বিঘা জমিতে দুই আড়াই লক্ষ টাকা খরচ হয় পান কি পরিমাণ কত হাজার বিক্রি করা যায় এটা হিসেবের দিন প্রতিদিন মনে করেন যে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আজ এমনকি দশ হাজারও হয় পান তোলার কাছে সব আচ্ছা প্রতিদিনই তোলা যায় হিসাব করে গেলে মাসে যে লাখ টাকা প্রতি মাসে এই আজকে মাটি দিয়ে দিচ্ছেন আবার ওই যে এই কাণ্ডটাকে বাড়তে দিচ্ছেন না এটাকে নিচে নামায় নিয়ে তার মানে এই সাইজ করে দিচ্ছেন এর কারণটা কি এটা আবার এত বড় হয় আসছে আচ্ছা তার মানে একে যখন উপরে উঠে আসবে আবার নিচে নামা দিবে না বাড়তে দেওয়া যাবে না তোলা যাবে না এটা এর বিশেষ কৌশল

এ কেনাই সব কিছু এই জমিটাই সব জমি যা আছে সব কেনা এই পান থেকে মাশ আল্লাহ আচ্ছা কাজ করতেছিলেন মনে হয় কাজ করেন আমরা আরো দু একজন চাষীর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কিনা আপনার আমার নাম মহাম্মদ মতি রহমান দেখেছি পানে কাজ করতেছিলেন হুম পান আমরা পান বেশি চাষ করি ভাই আমি বর্তমানে এখন দুবিগের বিঘার উদ্যান আছে এটা কি আদি ঐতিহ্য যখন হয়নি তার আগে থেকে এসেছিল তার আগে থেকে আচ্ছা এই পান করে আপনাদের ভাগ্যের পরিবর্তন কতটা হয়েছে এই পান চাষ করে আমাদের খুবই উন্নতি হয়েছে আমরা মনে করেন যে টাকা করে টাকার গাছ করে রাখা টাকা হয় কষ্টের কাজ রয়েছে এখন সব করতে হবে কাজ করতে হবে প্রচন্ড রোদে এখানে বাতাস নেই কোনো বাতাস ঢুকতে পারতেছে না এখানে কাজ করতেছে অনেক ক্লান হ্যাঁ ক্লান্ত হয় শরীর অতিরিক্ত আমাদের শরীর অতিরিক্ত কি কি কাজ থাকে এই পান চাষ কাজ করতে হলে যে পটটা আছে এটা যখন উপরে উঠে যাবে তখন এটা নিচে যে হয়তো মাতলে নামে দিতে হবে না হলে পিলিতে নামে দিতে হবে যখন ঘাস ঘুষ হবে যে ওই ঘাস ওই ঘাসগুলো হচ্ছে ওগুলো মনে করেন তুলে দিলে আবার নতুন করে আবার আবার লাগবে শলা টলা ভাঙ্গে গেল দুটো বা এটা সলা এসে লাগিয়ে দিলেন হয়ে গেল এক জমিতে একবার পানের কাণ্ড রোপণ করলে কত বছর পর্যন্ত পান নেওয়া যায় তো বিশ ত্রিশ বছরের উদ্দে থাকে বিশ ত্রিশ হ্যাঁ আমার ওই বর ওখানে ওখানে চাষ করছে মনে করেন যে তিরিশের উদ্দে আছে এই জমিটা অনেক উঁচু এটা কত এটা মনে করেন যে পনেরো বছর পার হয়ে গেল এটা আরো এত দূর উঠবে তখন পর্যন্ত আমরা ভেঙে ফেলে দেবো মাটি না থাকার কারণে ভেঙে ভেঙে মাটি দিচ্ছি আমরা ও আচ্ছা আচ্ছা এটা মাটি দিতে দিতে একটা হ্যাঁ উঁচু হয়ে যাবে এই জমিটাও তো উস হবে তাই না হ্যাঁ আস্তে আস্তে রুচি হবে রাস্তার সমান হয়ে যাবে তো এই পান চাষে শুধু সমস্যা থাকে রোগ বালাই রোগ তো থাকে যে পানেত সে রোগ এই যে এটা এটা ওটা রোগ এই যে এটা এই যে পাতা হ্যাঁ এটা এই পানটা মানে আটো করে নিয়ে আসে ওটা স্প্রে করা পরে তখন পোকাটা মারা যায় তখন পানটা মেলে যায় আচ্ছা এর নিচে তাহলে পোকা আছে পাতাটাকে আর কি সমস্যা দেখা দেয় পানে পানের সমস্যায় যে পচাটা এটা একটা সমস্যা হয় যেটা এই যে পচে যায় হ্যাঁ পচে যায় আচ্ছা আর কি সমস্যায় যে পরগুলো এখানে পচে যায় পচে যায় হ্যাঁ নিচে পচে যায় এটা একটা রোগ এই এই ধরনের সমস্যাগুলো হলে প্রাথমিকভাবে কি সমাধান নিচ্ছেন আপনারা এই যে যেখান থেকে ওষুধ নেই ওরাই সমাধান দেয় এবারে দুই বিঘার বেশি করছেন নাকি হ্যাঁ দুই বিঘার বেশি আছে বছরে দুই বিঘাতে কেমন খরচ হয় খরচ তো মনে করেন যে এটা করে কিষান সাড়ে চারশো টাকা করে তোমার যদি একশো আনা বড়ো থাকে একশোটা কিষাণ খরচ হবে একশোটাই মনে করেন যে সাড়ে চারশো করে হলে কত আসে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা ওইটা আসবে তারপরে এই সলাটা আছে এ মনে করেন যে বিশটা বাস কিনে নিয়ে আসবো আমরা বিশটা বাস তোমার হচ্ছে সাতচল্লিশশো আটচল্লিশশো টাকা বাস কম টাকায় পাওয়া যায় না আচ্ছা বেশি টাকায় পাওয়া লাগে এখন এক বছরে মনে করেন যে হয়তো দুই লাখ টাকা বেচলাম এক লাখ টাকা আমাদের আয় হবে আচ্ছা এক লাখ টাকা খরচ হ্যাঁ এক বিঘাতে হ্যাঁ এটা হবে তারপরে এক বিঘাতে এক লাখ টাকা খরচ হলে এক লাখ এক লাখ টাকা হবে আসবে আমাদের এই তো প্রতিদিনে টাকা পাচ্ছেন প্রতিদিন পাচ্ছি যে আয় ব্যয় আছে এই যে মনে করছে একটা সারা বস্তা নিয়ে এলাম একটা সারা বস্তার দাম মনে করছে টিএসপি বস্তা সতেরোশো আঠারোশো টাকা বস্তা তার হয়তো দুটো বস্তা নিচে দিলাম কিছু সার হয়তো ছয়টা বস্তা ওর মধ্যে ছয়শো টাকা করে নিচে দিলাম দিয়ে মাটি টাটি করলে এই অনুযায়ী যেটা পায় আমাদের জীবনটা চলে আচ্ছা তো এইটা শুধু দেখলাম যে আপনার পলাশবাড়ি উপজেলার আশেপাশে অনেক চাষিরাই করে এটা তো দেশের অন্য চাষিরাও হয়তো গ্রহণ করতে পারে এই চাষটাকে এতে করে তারা কতটা লাভবান হতে পারে চাষিদের উদ্দেশ্যে কী বলা থাকবে আপনার এখন পানের চাষটা আমাদের এখানে আস্তে 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 সব জায়গা দিয়ে তারাও এখন বর্তমানে লাভবান হচ্ছে কেউ যদি করতে চায় করতে চায় সহযোগিতা করি যে ভাই এভাবে এভাবে করো যে আমি এক জায়গায় বিবাহ করছি তার পানের বড় নেই তাকেও আমি পানা বড় রেখে দিয়েছি ওখানে মনে কর যে একটা পানে বড়ো হয়ে গেছে আমার শরীরে ভালো টাকা তারপর হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ কাজ করতেছেন মূল্যবান সময় দিলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক আমরা চাষিদের সাথে কথা বললাম এই চাষের বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করছি যদিও আসলে গ্রামের চাষিরা এর যে মূল কলা কৌশল সেটা আসলে তারা নিজেরাই করেন যার কারণে এখানে খুব বেশি টেকনিক্যাল বিষয় নেই তারপরও আমি যেটা আপাতত দেখলাম এই পানের যে বরজ তারা তৈরি করেছেন এই যে বাঁশের সলা বা কাটি দিয়ে এটাকে সুন্দর করে তারা একটা ছাউনি করে রেখেছেন আর এই যে এর যে কাণ্ডটা বাড়তেছে এটাকে তারা বাড়তে দেন এই পর্যন্তই উঠতে দেবে আর নিচে উঠতে দেবে না এটা কীভাবে তারা দমায় রাখতেছে এই কাণ্ডটা যখন এখানে পান ছেঁড়া হয়ে যায় তখন এটা আবার পেঁচায় মাটির সাথে দিয়ে দিচ্ছে এইভাবে দিতে দিতে একটা সময় এরকম উঁচু একটা জমি পরিণত হয় এবং এটা দীর্ঘদিন যাবৎ তাদের চাষ হয়ে থাকে এবং এটি একটি লাভজনক ফসল তো আমার মনে হয় যে যারা কৃষক রয়েছেন যারা অনেক জমি চাষাবাদ করেন তারাই আপনাদের এক বিঘা জমিতেও যদি পান থাকে আপনি সারা বছরেই এখান থেকে টাকা পাবেন এবং লাভবান হতে পারেন দর্শক পাঞ্চাশের বিভিন্ন বিষয় নিয়ে এই ছিল আমাদের আজকের প্রতিবেদন আপনাদের আশেপাশে সফলতার গল্প আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্যকতার টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে